এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ভোটের শেষ মুহূর্তে বক্স চিন্তায় পুকুর থেকে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া আখাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে প্রকাশে ঢুকে ব্যালট বক্স চিন্তায়ের ঘটনা ঘটেছে মঙ্গলবার একুশে মে বিকেল পাঁচটার দিকে পৌর শহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব জালফোর্ট দুই সহকারী প্রিজাইডিং অফিসার চার পোলিং অফিসার আটক জানিয়ে দিব ভোটের শেষ ঘণ্টায় সুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কক্সবাজার ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের প্রতিপক্ষের সুরিতে সপুর আলম নামে একজনের মৃত্যু হয়েছে এদিকে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব সহিংসতা মুক্ত নির্বাচন চায় আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না থাকায় সংঘাত এবং সহিংসতায় জড়িয়ে পড়েছে অনেকেই দলীয় নির্দেশনা উপেক্ষা করে সংঘাত সৃষ্টিতে কলকাঠি নার্সে স্থানীয় কিছু সংসদ সদস্য স্বজন এবং নিজ প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ক্ষমতার অপব্যবহার করছেন কেউ কেউ ভোট কেন্দ্র দখল ফলাফল ঘোষণা সহ নানা বিষয় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং সর্বশেষ জানিয়ে দিব হাইকোর্টে হেরে গেলেন ব্যারিস্টার সুমন ভর্তিতে দুর্নীতি অনিয়মের অভিযোগে রাজধানীর ভিকান্ন নিসা স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর একশো উনসত্তর ছাত্রীর ভর্তি বাতিল থাকবে এবং প্রথম শ্রেণীতে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট পাশাপাশি ভর্তিতে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে আদালত মঙ্গলবার একুশে মে বিচারপতি জেবি এম এ হাসান এবং বিচারপতি রাজীব কাল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় আদালতের এরাই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হেরে যান তিনি ছিলেন তাৎক্ষণিক ব্যারিস্টার সুমন হতাশা নিয়ে বলেন আমি তো মানুষ আমি তো একা হেরে গেলে যতটা কষ্ট পাই তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি আমার সঙ্গে থাকা মানুষগুলো হেরে যায় এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন শিক্ষার্থীদের অভিভাবক সঙ্গে আলোচনা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভোটের শেষ মুহূর্তে বক্স চিন্তায় পুকুর থেকে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে প্রকাশ্যে কেন্দ্রে ঢুকে ঘটনা ঘটেছে মঙ্গলবার একুশে মে বিকেলে পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে জানা যায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুয়ার সমর্থকেরা কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বক্স চিন্তাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ ধা হলে তারা ব্যালট বাক্স পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয় পরে পুলিশ পুকুরের পানি থেকে ভাসতে থাকা ব্যালট বাক্সটি উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ফরহাদ শামীম এ সময় তিনি ব্যালট বাক্সটি দেখে এর ভোটগুলো অক্ষত অবস্থায় থাকায় তা গণনার জন্য প্রিজাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন আজ উপজেলা দ্বিতীয় ধাপের নির্বাচনে সারাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন ইসি ইসির ভাষ্য মতে আজ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিশ শতাংশ ভোট পড়েছে তবে বিএনপির নেতাদের অনেকেরই দাবি এবার দ্বিতীয় ধাপের নির্বাচনও দেশের জনগণ ভোট বর্জন করেছে প্রথম ধাপের মতো এবারও দেশের সাধারণ জনগণ ভোট দিতে আসেনি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে জালভোট দুই সহকারী প্রিজাইডিং অফিসার চার পোলিং অফিসার আটক উপজেলা পরিষদ নির্বাচন নোয়াখালী সোনাইমুড়িতে কারাদণ্ড এবং এক ব্যক্তিকে টাকা জরিমানা এবং এবং দুই সহকারী অফিসার হাজার চার পোলিং অফিসারকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল আদালত আদালতের ম্যাজিস্টাম উদ্দিন ফোর্ট চলাকালে দুপুর বারোটার দিকে বান্দিয়াপাড়া বিশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে জালফোর্ড দেওয়ার সময় হাতে নাতে নজিবুল হকের ছেলে জরিমানা করেন একই কেন্দ্রে প্রকাশে কেন্দ্রে জালফোর্ডের সহায়তা করার সময় সরকারি প্রিজাইডিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ কামাল উদ্দিন ও পোলিং অফিসার সুলাইমান সেলিম কোহিনুর আক্তার মইনুল ইসলাম এবং সাবিনা ইয়াসমিনকে আটক করে পুলিশের সোপার্দ করা হয়েছে আদালতে এই চারজনের নামে নিয়মিত মামলা করার জন্য সুনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন সুনাইমুড়ি থানার ওসি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলার পর এই চারজনকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে তিনি বলেন একই দিনে পদিপাড়া নজরুল একাডেমি কেন্দ্রে বেলা এগারোটার দিকে জালভোর্ড দেয়ার অপরাধে সজীব এবং ইমন নামে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাস করে কারাণ্ড দিয়ে কারাগার

ভোটের শেষ ঘণ্টায় সুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কক্সবাজার ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের প্রতিপক্ষে সুরিকাঘাতে সাইফুল মৃত্যু হয়েছে মঙ্গলবার একুশে মে বিকেল পনেরো চারটার দিকে উপজেলার পোখখালী ইউনিয়ন পশ্চিম মালমোরোপাড়া কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে নিহত যুবক পশ্চিম পোকখালী চার নম্বর ওয়ার্ডের মাম্মোপাড়া এলাকার নুরুদ্দিনের ছেলে প্রত্যকদর্শীরা জানায় ঈদগাঁও উপজেলা নির্বাচনে টেলিফোন মার্কায় চেয়ারম্যান প্রার্থী আবুতালেবের সমর্থক দেল। কে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের সমর্থকেরা খবর পেয়ে এ সময় প্রতিপক্ষাঘাতের শিকার হয়ে বিকাল দিকে তার মৃত্যু হয় প্রতিপক্ষের হাতে আটক জানান তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সমর্থকেরা আটকে রাখে খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সাইফুল আলমকে সুরিকাঘাতে হত্যা করা হয় পরে আহতকে উদ্ধার করে চার বিশ মিনিটে হাসপাতালে নেয়া আসলে কর্তব্যরত চিকিৎসক ডাদুর রহমান তাকে মৃত ঘোষণা করে ওই চিকিৎসক বলেন হাসপাতালে আনার আগেই তার অর্থাৎ সাইফুল আলমের মৃত্যু হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা যা বলেন মির্জা ফখরুল সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিজের ঘর নিতে সামাল দিতে না পারলে অনেকেও সামাল দেবে না নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এদেরকে অর্থাৎ সরকারকে পরাজিত করতে হবে আজকে অনেকেই আজিজের উপর নিষেধাজ্ঞার কারণে খুশি হবেন আমি মনে করি এটা বিভ্রান্ত করা বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময় র্যাবের কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে তাতে কি ওদের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে হয়নি মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার একাংশ আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন দুর্নীতির ব্যাপারে আমরা হাজারবার বলেছি সারা দুনিয়া বলছে তারা অর্থাৎ আম লীগ অস্বীকার করেছে এখন খবর এসেছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণ দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা এই কথাটাই আমরা বলার চেষ্টা করছি সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আপনারা রাষ্ট্রযন্ত্র বিচার বিভাগ এবং প্রশাসনকে ব্যবহার করেছেন ভয় রাজত্ব তৈরি করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন তরুণেরা আজ কোথায় দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো অনুভূতি নেই আলোড়িত করেন আপনাদের দেশটা তাদের ভবিষ্যৎ তাদের সরকারকে উৎখাত করার ভুল ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয় জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা উৎখাত করতে যাব কেন ভোটের অধিকার চাই ভোটের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে চাই প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে চাই সহিংসতামুক্ত নির্বাচন চায় আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না থাকায় সংঘাত এবং সহিংসতায় জড়িয়ে পড়েছেন অনেকেই দলীয় নির্দেশ উপেক্ষা করে সংঘাত সৃষ্টিতে কলকাঠি নার্সে স্থানীয় কিছু সংসদ সদস্য স্বজন এবং নিজ বলয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ক্ষমতার অপব্যবহার করছেন কেউ কেউ কারচুপি কেন্দ্র দখল এবং ফলাফল ঘোষণাসহ নানা বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এ অবস্থায় দ্বিতীয় ধাপে নির্বাচন সংঘাত মুক্ত দেখতে চায় শাসক দল দলের কেউ যেন সংঘাতে জড়িয়ে না পড়ে সেজন্য ভোটের সার্বিক পরিবেশ মনিটর করবেন দলটির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে দল থেকে বেশ কয়েকজন সংসদ সদস্যকে দেয়া হয়েছে সতর্কবার্তা নেতারা বলছেন দলের কেউ প্রভাব বিস্তার করলে এবং সংঘাত সহিংসতায় জড়িয়ে দল ঐক্য নষ্ট করলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগান্তরকে বলেন উপজেলা পরিষদ নির্বাচন অনেক বড় এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা অনেক বেশি ফলে নির্বাচনের মাঠে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটে তবে এগুলো যেন আর না হয় এ নিয়ে দল কাজ করছে তিনি আরো বলেন উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো এবং সুন্দর আছে প্রথম ধাপে ভোটার উপস্থিতি আর অনেক ভালো ছিল আমরা বিশ্বাস করি দ্বিতীয় ধাপে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাবে